কলকাতায় নির্মিয়মান বহুতল ভেঙে বিপর্যয়। এ পর্যন্ত এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 10। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রমোটার সহ দুজনকে। ভিঞ্জি এলাকা হওয়ায় রাতে বন্ধ থাকছে উদ্ধার কাজ। ভিঞ্জি এলাকা হওয়ায় সতর্কতা মেনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। গার্ডেন ব্রিজের নির্মিয়মান বহুতল ভেঙে পড়ায় উঠে আসছে একের পর এক প্রশ্ন। সেই প্রশ্নগুলো রিপাবলিক বাংলা লাগাতার করছে। ঘিঞ্জি এলাকায় কিভাবে বহুতলগুলো তৈরি হলো? একটার পর একটা বহুতল ঘাড়ের উপর ঘাড়ে গায়ে গায়ে লেগে রয়েছে একটার পর একটা বহুতল। তাদের কোনোটা চারতলা, কোনোটা পাঁচতলা, কোনোটা ছতলা। কিভাবে যেখানে 3 ফুটের রাস্তাও নেই, কোথাও কোথাও যেখানে এক হাতের দূরত্বে আর একটা বহুতল তৈরি হয়ে যাচ্ছে, সেটা হলো কি করে? কে অনুমতি দিল? যদি অনুমতি দেওয়া না হয় তাহলে চোখের সামনে যখন এই বেআইনি নির্মাণগুলো হলো তখন কেন স্থানীয় প্রশাসন, মেয়র, বিধায়ক, কাউন্সিলর, সাংসদ তারা কেউ কিচ্ছু দেখতে পেলেন না? কেন দেখতে পেলেন না? কি করে একজন প্রমোটার, যে জানা যাচ্ছে যে প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম, তার একটা জায়গাতেও এই মেটিয়াবুরুজ গার্ডেন ব্রিজের কোনো জায়গা এমন নেই যেখানে কোনো বাড়ি, কোনো জমি হস্তান্তর হতে পারে, বিক্রি হতে পারে, কেনা বেচা হতে পারে, তাকে না জানিয়ে, তার সঙ্গে টাকার লেনদেন না করে কোথাও কিছু হতে পারে না। এটাই অলিখিত নিয়ম ছিল মোহাম্মদ ওয়াসিমের, এবং যার সঙ্গে একটা যোগসাজশের অভিযোগ উঠে আসছে স্থানীয় কাউন্সিলরের। তাহলে সেই জায়গা থেকে কি করে এতগুলো নির্মাণ হতে পারলো? এখনো পর্যন্ত অনেকেই আহত অবস্থায় রয়েছেন, এখনো অনেকেই আহত অবস্থায় রয়েছেন, এসএসকেএমে রয়েছেন তারা। সৈকতের সঙ্গে কথা বলবো। সৈকত, এখনো পর্যন্ত যারা আহত, যারা এখনো পর্যন্ত রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন সুস্থ হওয়ার জন্য, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? হেলথ আপডেট, হাসপাতাল ঠিক কি জানাচ্ছে তাদের? দেখো, এসএসকেএম হসপিটালে কিন্তু গতকালকে অবধি, বা বলা ভালো গত পরশুদিন রাত অবধি, এসএসকেএম হসপিটালে এই গার্ডেন রিচের যে ঘটনা, সেই ঘটনায় ইঞ্জিওরদের আনা হয়েছে। এবং এখন যেটা জানা যাচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন এখানে ভর্তি ছিলেন এসএসকেএম হসপিটালের ট্রমা কেয়ার সেন্টারে। সেই আশঙ্কাজনক অবস্থায় যাদেরকে আনা হয়েছিল তাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, শারীরিক যে প্যারামিটারগুলো ধীরে ধীরে উন্নতি হচ্ছে, রেসপন্স করছে। অন্যদিকে যাদেরকে ইঞ্জিওর্ড অবস্থায়, মাইনর ইঞ্জুরি বা অল্প কিছুটা ইঞ্জুরি ইঞ্জিওর্ড অবস্থায় আনা হয়েছিল, তাদেরও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাদেরকে হয়তো আজকে ছেড়ে দেওয়া হতে পারে এই ট্রমা কেয়ার সেন্টার থেকে। অন্যদিকে গার্ডেন নিচের উদ্ধার কার্য, ধ্বংসস্তূপ সরিয়ে ঘটনাস্থল ফাঁকা করা বা উদ্ধার কার্য একেবারে শেষ দিকে, হয়তো আজকে দুপুর বা বিকালের মধ্যে এনডিআরএফের তরফ থেকে অ্যানাউন্স করা হতে পারে যে উদ্ধার কার্য একেবারে শেষ। গতকাল রাত অবধি উদ্ধার কার্য চলেছে, এবং যেটা এনডিআরএফ সূত্রে বা এলাকা সূত্রে জানা যাচ্ছিল যে ধ্বংসস্তূপের নিচে এখনও পর্যন্ত একজন হয়তো আটকে আছেন, এমনটা জানা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আজকে সকাল অবধি ধ্বংসস্তূপ থেকে কোনো মৃতদেহ বা কোনো আটকে থাকা কাউকে উদ্ধার করা যায়নি। এনডিআরএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে উদ্ধার কার্য একেবারে শেষের দিকে, আজকে দুপুর বা বিকালের মধ্যে উদ্ধার কার্য হয়তো শেষ হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে বারংবার, তুমি যেটা বললে যে গার্ডেন রিচের একটা ঘটনা, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কার্য চলছে, রেস্কিউ অপারেশন চলছে, যারা ইনজিওর্ড হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু গার্ডেন রিচে ইতিমধ্যেই যে অবৈধ বাড়িগুলি তৈরি হয়ে গেছে, দুটো বাড়ি একটার উপর একটা হেলে পড়েছে, বা দুটো বাড়ির মধ্যে বড় জোর চাপ, কিভাবে এক হাতেরও দূরত্ব মেনটেন করা হয়নি কিন্তু বহুতল নির্মাণ হয়েছে, এবং সেখান থেকেই প্রশ্নগুলো উঠছে, এতগুলো প্রশ্ন যেটা আমরা বারবার তুলছি। ধন্যবাদ সৈকত, আমাদের সঙ্গে সরাসরি এসএসকেএম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। গার্ডেন ব্রিজে বেআইনি নির্মাণের রমরমা, পাহাড়পুরে একাধিক বেআইনি নির্মীয়মান বহুতল, রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়লো এমনই একটা হেলে পড়া নির্মীয়মান বহুতলের ছবি। দুটো বাড়ির মধ্যে ব্যবধান এক হাতেরও কম, গায়ে গায়ে তৈরি হচ্ছে এরকমই বেআইনি বহুতল। গার্ডেন ব্রিজে একাধিক বেআইনিভাবে বাড়ি তৈরি হচ্ছে, এই অভিযোগ বারংবার সামনে এসেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, অর্থাৎ যে বিল্ডিং, যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই রকম একটি ফ্ল্যাটে। এবং এই ফ্ল্যাটের যে অংশ আর তার ঠিক পাশের ফ্ল্যাটের যে অংশ একেবারে হাত বাড়ালেই স্পর্শ করা যাবে, এবং
যেভাবে এই বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, যেভাবে এই বাড়িগুলো ফ্ল্যাটগুলো তৈরি করা হচ্ছে, সেখানে প্রমোটারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এবং ঠিক এইভাবেই হাত দিয়ে কিন্তু স্পর্শ করা যাচ্ছে তার ঠিক পাশের যে ফ্ল্যাট, সেই পাশের ফ্ল্যাটের দেয়াল। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কীভাবে কলকাতা পুর সংস্থার থেকে অনুমতি পেলেন প্রমোটার এইভাবে বিল্ডিং তৈরি করার জন্য, এইভাবে ফ্ল্যাট তৈরি করার জন্য, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তার পাশাপাশি স্থানীয় মানুষ তারা এই অভিযোগও করছেন যে যদি তারা সেই প্রমোটারদের প্রশ্ন করেন যে কেন এইভাবে একদম গা ঘেঁষে ফ্ল্যাট তোলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও হুমকি, কোথাও মারধর পর্যন্ত তাদেরকে করা হয়েছে, এই অভিযোগও বারংবার সামনে এসেছে। এবং কলকাতা পুরসংস্থা কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। আরও একবার একাধিক আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং, অর্থাৎ তৈরি হতে থাকা যে সমস্ত বাড়ি, সেই বাড়িগুলোর যে প্ল্যান, সেই প্ল্যান কীভাবে পাশ হলো, তা নিয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে। যেভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে তাতে আতঙ্কে সাধারণ মানুষ। রিটার্নস বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। গার্ডেন বিচের স্থানীয়রা দাবি করছেন পুকুর বুঝিয়েই এই দুর্ঘটনাগ্রস্ত বহুতলটি তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা একরকম দাবি করছেন, কিন্তু অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার, তিনি বলছেন স্থানীয়দের এই দাবি তারা কোথাও গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই দাবি আসলে সত্যি নয়, দুর্ঘটনাস্থলে কখনো পুকুর ছিল না, এমনই দাবি করছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদদার। না না, পুকুর ছিল, পুকুর ছিল, সত্যিকারের পুকুর ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এসব জিনিস কী বলুন তো, প্রমোটারটা টাকা খাওয়ার জন্যে এসব মানে তৈরি করে ফেলেছে, মানে মানুষের জীবন যাবে কি বাঁচবে সেসব চিন্তাভাবনা করে, নিজের পকেটটা কী করে ভরবে সেই চিন্তাভাবনা করেছিল। কাউন্সিলর, নেতা, কর্পোরেশন, পুলিশ সবই জড়িত আছে। মানে আপনাকে তো বলছি, এখনকার এসব হয়ে গেছে ধান্দা, এখন হয়ে গেছে দালাল সিস্টেম। আমরা বেশি কিছু বলতে গেলে আমাদের বলবে যাও তোমরা ঘর এখান থেকে খালি করো। বলি যে গাড়ির নিচে ঘটনাটা বহুত মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটাই ভালো, খুব দুঃখজনক ঘটনা। আর যেটা বারবার করে বলা হচ্ছে যে পুকুর ভরাট করে, কলকাতা কর্পোরেশনের রেকর্ডে ওই জমিতে কোনো পুকুর নেই, আমি একদম অথেন্টিক্যালি বলছি, রেকর্ড নিয়ে বলছি। ওখানকার কিছু প্রতিবেশী বিভিন্নভাবে বিভ্রান্তকর বক্তব্য রেখেছে, কেউ বলেছে পুকুর ডোবা ছিল, আবার কেউ কেউ বলছে না কোনো পুকুর ছিল না, টালির বাড়ি ছিল। স্বাভাবিক কারণে এটা নিশ্চিত যে ওখানে পুকুর ভরাট করে বাড়ি হয়নি।